গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। এখন আমি লাঞ্চ বানাচ্ছি, চিকেনের একটা রেসিপি, দেখতে থাকুন। প্রথমে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানের মধ্যে অল্প পরিমাণে অয়েল দিয়েছি, অয়েলটা গরম হয়ে গেছে। আর দেখুন, এখানে আমি চিকেনগুলোকে ভালো করে ময়দা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ দিয়ে মিক্সড করে নিয়েছি। এবার দেখুন, কড়াইয়ের মধ্যে মিট ও আলু দিয়েছি, আর পাশে ভাত বসিয়ে নিয়েছি। দেখুন, ভালো করে মাংস এবং আলুগুলো ফ্রাই করে নিচ্ছি। ময়দা ও লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে আলু এবং চিকেনটাকে প্রথমে একটু ভেজে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ের মধ্যে তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছিলাম। তারপরে অয়েল দিয়ে আদা, রসুন, জিরে, পেঁয়াজ, লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে নেড়ে চড়ে চিকেনগুলোকে দিয়েছি। এবার দেখুন, ফুটতে থাকছে। সিদ্ধ হয়ে গেলে মিট মশলা দিয়ে নামিয়ে নেব। হাই গাইস, এখন আমি দুপুরে লাঞ্চ নিয়ে বসেছি। দেখুন আজকের রেসিপি, চিকেন। Gracias.